জলবায়ু কূটনীতিতে অসামান্য অবদানের জন্য ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2022 অর্জন করেছেন যুক্তরাজ্যের বাংলাদেশে হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। বিশ্বখ্যাত ডিপ্লোম্যাট ম্যাগাজিন তাকে এ সম্মানে ভূষিত করে। এমদাদুল হক এমদাদের ভিডিওচিত্রে শাহ এম এ হোসেনের রিপোর্ট। 2022 জলবায়ু কূটনীতিতে অসামান্য অবদান রাখার জন্য প্রথমবারের মতো বাংলাদেশের কোন কূটনীতিক এই পুরস্কার পেলেন। বিশ্বখ্যাত ডিপ্লোম্যাট ম্যাগাজিন কর্তৃক 2022 সেরা কূটনীতিক পুরস্কারে ভূষিত হলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম। Millions of climate migrants in Bangladesh and rest of the world, and I particularly want to thank our all the diplomats, high commissioners and ambassadors who have voted for me for the Diplomat of the Year 2022 award. 2021 সালে COP26 এবং ক্লাইমেট ভালনারেবল ফোরাম সহ বাংলাদেশের পক্ষে যুক্তরাজ্যে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করেন। জলবায়ু কূটনীতিতে নেতৃত্বের কাজের স্বীকৃতি স্বরূপ তাকে এই পুরস্কার দেয়া হয়। ডিপ্লোম্যাট ম্যাগাজিন প্রতি বছর ভোটের মাধ্যমে এই সেরা কূটনীতিক নির্বাচন করে। উল্লেখ্য, সাইদা মুনা তাসনিম ইতিপূর্বে থাইল্যান্ডের রাষ্ট্রদূত থাকাকালীন সময়ে অতীশ দীপঙ্কর পুরস্কার সহ থাই রাজ পরিবার কর্তৃক পুরস্কারে ভূষিত হন। শাহ এম হোসেন, চ্যানেল আই, লন্ডন।